খানাকুলের বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। পাশাপাশি দুর্গতদের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দিলেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা অভিযোগ উঠছে যে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে মানুষের পাশে দেখা যাচ্ছে না বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় অভিযোগ করে, কাজ করে কতটা। আজকে যতদিন বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, প্রত্যেকটা সময় আমি রাস্তায় নেমে দাঁড়িয়ে থেকে মানুষের কাজ করেছি, মানুষের পাশে থেকে মানুষের সেবা করার চেষ্টা করেছি। আর গত পরশু দিন যেদিন থেকে খানাকুলের পরিস্থিতি ভয়াবহ তৈরি হলো, সেদিনে আমি ছিলাম ঠাকুরানী চক, ঘোষপুর, কিশোরপুর ওয়ান, এখানে ছিলাম। এখানে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নদীবন্ধ সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো যারা বিপর্যস্ত মানুষ আছে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করেছি। সেই সঙ্গে মানুষকে খাবার বিতরণ করেছি, ত্রিপল বিতরণ করেছি। আর গতকালও আমি ছিলাম ধান্যগড়ি পঞ্চায়েতে। ধান্যগড়িতে পরশু দিন রাত্রে যে শানকিপাড়ার সংলগ্ন এলাকায় যেখানটায় বাঁধ ভেঙেছিল, ওই সমস্ত এলাকায় আমাদের যুব মোর্চার টিমের ছেলেরা পুরো রেস্কিউ করে ঘোড়াপাড়া আপনার হচ্ছে ওই সংলগ্ন যে এলাকাটা আছে ওই সংলগ্ন প্রায় 50 জনকে উদ্ধার করেছে। এমনকি জীবন বাজি রেখে 25 জনকে উদ্ধার করেছে আমার যুব মোর্চার কর্মীরা, যেখানে সাধারণ প্রশাসন ওই এলাকায় যেতে ভয় পাচ্ছিল। সেই সঙ্গে আমি কালকে সারাদিনই ছিলাম, এমনকি শুভেন্দু দাস সাথে কথাবার্তা বলে, আমার রাজ্য সভাপতি দিলীপ দাস সাথে কথাবার্তা বলে, আমার অর্গানাইজেশন সেক্রেটারি অমিতাভ দাস সাথে কথা বলে, সবার সাথে কথা বলে যাতে ওনাদেরকে রেস্কিউ করা যায় সেই জন্য হেলিকপ্টারের ব্যবস্থা যাতে দ্রুত করা যায় সেই জন্য আমি সব রকমভাবে কাজ করেছি। এমনকি কালকে সারাদিন ধান্যগড়ি পঞ্চায়েতের প্রত্যেকটা এলাকায় ঘুরেছি, ঘুরে সাধারণ মানুষকে কিছু খাবার, কিছু ত্রিপল, কিছু জল এটাও করেছি। ধান্যগড়ি অঞ্চলে যে সমস্ত দুর্গত মানুষজন আছে সেই সমস্ত দুর্গত মানুষজনকে আমার যুব মোর্চার ছেলের সঙ্গে আমার সংগঠনের ছেলেরা সবাই মিলে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, যাতে করে খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয়। সেই জন্য আমি ওখানে চাল, ডাল, কিছু সবজি ওখানে পাঠিয়েছি, ওখানে আমাদের ছেলেরা খাবার আয়োজন করেছে। সেই সঙ্গে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা আছি মাঠের মাঝখানে আছি, বন্যার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, যে এই সমস্ত বাড়িগুলো দেখছেন, যারা দুর্গত মানুষ আছে যাদের কাছে মানে জল পর্যন্ত পৌঁছাচ্ছে না, যারা জল খেতে পারছে না তাদেরকে কিছু জল দিচ্ছি, সেই সঙ্গে খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে, সেই সঙ্গে ত্রিপল দেওয়া হচ্ছে, যারা মাথার উপরে যাতে করে ছাদের উপরে একটা প্যান্ডেল করে থাকতে পারে সেই জন্য তাদেরকে ত্রিপল বিতরণ করছি। তাই তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ সর্বৈব মিথ্যা, আর ওরা মিথ্যাচার ছাড়া কোনো কিছু করতে পারে না।